আল্লাহর পরিচয় আল্লাহ কোরআনে কারিম দিয়েছে, আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিয়েছে। আমাদের জন্য ইজতিহাদ করলে কোনো আল্লাহ পরিচয় জানা যাবে না, কারণ আল্লাহকে কি কেউ আপনি কি দেখেছেন? আপনাকে আমরা কেউ দেখিনি। তাহলে এখানে নির্ভর করতে হবে একমাত্র যিনি সত্যবাদী তার কথার উপর। সবচেয়ে সত্যবাদী হচ্ছেন নবীগণ। নবীগণ যে জিনিস নিয়ে আসছেন সেটার উপর নির্ভর করে আল্লাহকে শিখতে হবে, নাকি গুরু শিখ হবে, গুরু জানা হবে। এই জন্য আল্লাহকে জানতে হলে কোরআন এবং সুন্নাহর ভিতরে থাকতে হবে। কোরআনে কারিমে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, তিনি বলেছেন যে তিনি হাশরের দিন আসমান এবং জমিনকে মুঠি দিতে রাখবেন, আসমানকে ডান হাতে রাখবেন। তিনি বলেছেন, বলছেন তিনি বলছেন, তিনি বলেছেন যে তিনি হাতে মধু আগ্রহ তার হাত আছে কি বলে আচ্ছা এটা তিনি বলেছেন। তিনি বলেছেন নূহ আলাইহিস সালামকে যে আমার চোখের সামনে তুমি তৈরি করো, কি তৈরি করো, রোগটা তৈরি করো। তাহলে আল্লাহ কি আছে? চোখ আছে, চোখ আছে, সেটা করতেই হবে। তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে কিয়ামতের দিন জাহান্নাম বলতেই থাকবে হালবিন মাজিদ, হালবিন মাজিদ, হালবিন মাজিদ, আরো বাড়তি কিছু আছে কি, আরো বাড়তি কিছু আছে কি বলতেই থাকবে, মানে তার জাহান্নাম পুরো হবে না। আল্লাহ তাআলা তখন পড়ে দাঁড়ান জব্বার কদম, আল্লাহ তার পা সেখানে রাখবেন, আল্লাহ তার পা সেখানে রাখবেন, মানুষের অন্তর আল্লাহ দুই আঙ্গুলের মাঝখানে আল্লাহ তাআলা জানবে আছে কি আছে, রসুল হাদিসে আসছে সেটা বুখারী রওয়ায়েতে আছে। এইভাবে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা পুরো পরিচয় কে দিয়েছেন, আল্লাহ দিয়েছেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তো আল্লাহকে চিনতে হলে আল্লাহ এবং তার রাসূলের বাণীর দিকে ফিরে যেতে হবে, আল্লাহর বাণী অথবা তার দিকে তার রাসূলের বাণীর দিকে ফিরে যেতে হবে। যদি সেটা না হয় তাহলে আল্লাহকে চিনা যাবে না, আল্লাহকে চিনা যাবে না এবং আল্লাহকে চিনতে ভুল করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই ও বোন, নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব দিন, লাইক কমেন্ট শেয়ার করুন, দিনই কাজে সহযোগিতা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।